পিছন থেকে একটা নাকি লরি বলে মানে কুরিয়ার সার্ভিসের সম্ভবত গাড়িটা, ওই গাড়িটা এসে পিছন থেকে একটা অটোকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর অটোটা ওই মুহূর্তে দুবড়ে মুচড়ে যায় এবং সেই অটোতে পরীক্ষার্থী ছিল, 5-6 জন পরীক্ষার্থী ছিল, তারা সবাই মোটামুটি আহত হয়েছে এবং দুইজন আমার মনে হয় দুইজন স্পটে ডেড হয়েছে, একজন এখনও এখানে পড়ে আছে আর একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের অবস্থা অনেকেরই আশঙ্কাজনক এবং এই মুহূর্তে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে এবং ট্রাকের ড্রাইভারকেও আটক করেছে। ট্রাকের ড্রাইভার সম্ভবত এখন ইউনিয়ন পরিষদের হেফাজতে আছে এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ পরীক্ষার্থীরা মোটামুটি সবাই গুরুতর আহত হয়েছে। আমি আশা করব তাদের গার্জিয়ানরা যেন খুব দ্রুত রংপুর মেডিকেলে যায়, রংপুর মেডিকেলে আমাদের স্থানীয় লোকজন সহ পাঠানো হয়েছে, তাদের তত্ত্বাবধানে রংপুর মেডিকেলে আছে। আপনারা দ্রুত যারা তার আত্মীয় স্বজন আছেন রংপুর মেডিকেলে যোগাযোগ করবেন, ধন্যবাদ। অটো গাড়ি, পিকআপ ভ্যান আর মোটর সাইকেল, অটো গাড়িটা লালমনিরহাট মুখী, পিকআপ ভ্যানটা পাটগ্রাম মুখী, পেছনে পিকআপ ভ্যানের পেছনে অটো গাড়ি যা ধাক্কা দেবে এমন তো অবস্থায় পরিস্থিতি ছিল। 6 জন ঘটনাস্থলে, একজন ডেড, একজন রাস্তায় মেডিকেল যাওয়ার পথে ডেড, আর একজন ভর্তি আছে রংপুর মেডিকেলে, দুইজন পরিস্থিতি চলে গিয়েছে লালমনিরহাট মুখে। যে ছেলেটা মারা গেছে সে ছেলেটার নাম সোহেল, বাড়ি কালীগঞ্জ, আর কোন নাম যেন রংপুরে গিয়েছে, যেন রংপুরে মারা গেছে, ওরা আমি জানি না নাম, আমি নাম জানি না। অটোতে পরীক্ষার্থী যাইতেছিল আদিতপাড়িতে ডিগ্রি পরীক্ষার্থী, কিন্তু ইতিমধ্যে একটা ট্রাক, লরি ট্রাক, সে চাপা দেওয়ার কারণে স্পট ডে একজন ওখানেই মারা যায় আর একজন গুরুতর অবস্থায় রংপুর নেওয়ার পথে রাস্তা ইতিমধ্যে রাস্তায় মারা যায়। এই দুজন মারা গেছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত। এসে দেখলাম যে এখানে একটা অটো রাস্তার পাশে পড়ে রয়েছে, সেখানে একটা যাত্রী ছিল, হয়তো সিটটি কভার ভ্যানের নিচে পড়ছিল, কভার ভ্যানটা তার চলে যায়। আমরা গাড়িটা উদ্ধার করে ভরাইয়া পুলিশের সাফ করি, জানতে পারলাম যে অটোটা কালীগঞ্জের ওই দিক থেকে লালমনি যাচ্ছিল, লালমনির ওই দিক থেকে কভার ভ্যান থেকে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।